11 তারিখ মঙ্গলবার বিকেল বাজে 5:30। তো আমার মেয়ে তো স্কুল থেকে ফিরে গেছে, ওদের বাবা বাড়ি আছে, ছোট মেয়ে আর বড় মেয়ে থাকছে বাড়িতে। আমরা একটু রিলায়েন্স প্রেসে তো প্রায় দিনই যাই আমরা, তো এই আর কি, তো দুজনে মিলে যাচ্ছি। তো ফিরে এসে দেখাই যদি কিছু কিনলাম কেমন। আজকে এসেছে দেখো সাথে, আমার ছোট মেয়ে শপিং এসেছে। বাঁয়ে খারাপ দিল, আসলে এটা হুইলটা খারাপ হয়ে গেছে। চলো চলো চলো, বিস্কিট এদিকে নেই, এদিকে নেই, সামনে এগিয়ে চলো সামনে। বাবা হেল্প করে নিয়ে যাও, চাকাটা খারাপ আছে। তো রিলায়েন্স গেছিলাম, রিলায়েন্স থেকে কি কি নিলাম এ দেখো, কোকের ক্যান, এগুলো সব অফার প্রাইসেই ছিল। কিন্তু যে থামস আপে তুফানের দুটো ক্যান, এগুলো কিন্তু সবই অফার প্রাইসে ছিল, যেটা নিয়েছি সেটাই অফার প্রাইসে ছিল। আর তোমরা যারা জানো যে একটা মিক্সড ফ্রুট জুস, একটা জুস নিতেই হয়। এটা একটা গ্রিন মটরের প্যাকেট, দেখা যাচ্ছে ঠিকঠাক। এটা একটা মশালা বুঁদি, এটা এমনি এমনি খাওয়া যায়, আবার দই দিয়ে রায়তা বানিয়েও খাওয়া যায়। এই যে সেদিন নিয়ে এসেছিলাম পপকর্নগুলো, এগুলো অফার প্রাইসে, ওই একই অফারে আছে এখনও। তো তিনটে নিলাম, এগুলো বাচ্চাগুলো খুবই ভালোবাসে। একটা মহাকোষের হোয়াইট অয়েল, আজকে ছোট মেয়ে সাথে গেছিলো, তো আমি বলছিলাম আমার বড় মেয়েকে স্কুল থেকে ফেরার পরে যে তুই যাবি কি, না তো কি করে বলছো, মানে ও হেঁটে হেঁটে স্কুল গেল, এলো, সকালে টিউশন করেছে, ওকে দিতে গেছে, এই আর কি। আর ওদের স্কুলের পাশ দিয়েই যাই, ওদের স্কুল থেকে আর একটুখানি, বেশি দূর নয়, সেই জন্য মানে ওই জায়গা থেকে ও ফিরে এলো, দিয়ে খেয়ে দিয়ে আবার বলছে বিকেলবেলা আমি ওখানে যাব। ও একাই ছিল আজ বাড়িতে, এই চকলেটগুলো এখনও অফার প্রাইসে আছে ওই জন্য। আর এটা এই যে বিস্কিট, একটা মারি বিস্কিট, ব্যাস এগুলোই আজকের বাজার। ঠিক আছে সারা আসো, তুমি দেখি দাও, আরে দেখি দিই না, আমার ফোন পড়ে যাবে, আরে ছো না, গাইজদেরকে দেখি দাও, তুমি এস বাতে দেখি কি এনেছো, কেমন এনজয় করেছো বলো। ওয়াও ওয়াও, এগুলো 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 কোকগুলো ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ ক্যান 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 খাওয়া যাবে না এখন, এখন তো খায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে বলো এখানে বলো, এইগুলো না তাহলে তোমরা এগুলো খাবে। হ্যাঁ তুমি বলো কেমন আগে এনজয় করেছো, ভালো। আর ইয়ে এটা কিসের প্যাকেট গুলো দাও দেখো, পপকর্ন, কিসের পপকর্ন, পপকর্ন কে ভালোবাসে, আমি, আর কে ভালোবাসে, পাপা, পাপার। তুমি আজ কার সাথে গেছিলে ইয়েতে, কোথায় গেছিলে বলে দাও গাইজদেরকে, শপিং মল, মল নয় ওটা, তবে সুপার মার্কেট। তারপর আর কোথায় গেছিলে বলো, মানে কার সাথে গেছিলে, পাপার সাথে, পাপার সাথে। আর মা যায়নি, তোমার মা যায়নি? হ্যাঁ হ্যাঁ, তোমার মা যায় গেছে, যায়নি, কি নাম মায়ের, না 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 মায়ের নামটা কি, জানে না, অনেকে জানে না, আমি তো বলিনি, রোজ তো বলি না যে হ্যালো গাইজ আমি মঞ্জু বলছি, আমার ছোট মেয়েকে কোলে নিয়ে।
আচ্ছা ঠিক আছে। দেখো এগুলো ঢালা হচ্ছে, আমরা এখন চা করেছি, ওর বাবার আমি চা খাবো। আর এই যে কে বসে আছে দেখো, হাত পা ধুয়েছে, বাথরুমে গিয়ে টয়লেট করে হাত পা ধুয়ে এসেছে, আর তখন থেকে বলছে মা এটা খোলো। কেমন 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 বলো? ইয়ামি। এই যে আজকে ডিনারে রুটি, এটা একটু পুড়ে গেল ফোন আনতে গিয়ে, আর এই যে আলু দিয়ে চিকেনের ঝোল, বুঝতেই পারছো খুব বেশি তেল মশলা দিয়ে যে নয়। ওদের বাবাও আছে, রবিবারে চিকেন হয়নি। এই যে 11 জুলাই রাত্রে ডিনার, এই যে রুটি চিকেন, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।